হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাকে কমেন্টে বলছিলে আরকনকে নিয়ে ভিডিও বানাতে, আরকনকে রিভিউ করতে। তো আজকে আমি আরকন রিভিউ করব, তো চলো শুরু করি। আরকনের কোনো রিলোড টাইম নেই, তাই তুমি ডাবল ক্লিক করে ধরে রাখবা এবং সে গুলি করতেই থাকবে, করতেই থাকবে। আর তার গুলি বেসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারে, তাই তুমি অনুমান করে দূর থেকে খালি গুলি করতেই থাকবা। দেখবা 10টা গুলির মধ্যে 6টা গুলি বা 5টা গুলি লাগতেছে তোমার অপোনেন্টের গায়ে, আর যে গুলিগুলো লাগতেছে ওই গুলিগুলো হিউজ ড্যামেজ করবে। তার প্রত্যেকটা গুলি অনেক বেশি ড্যামেজ করে, আর তার আলটিমেট তখন ইউজ করবা যখন দেখবা তুমি তোমার অপোনেন্টের অনেক কাছে চলে আসছো। তখন জাস্ট উপরে উঠে পড়বা আর নিচে থান্ডার ইউজ করবা, আর চেষ্টা করবা তোমার অপোনেন্ট থেকে দূরত্ব বজায় রাখতে। আর বুঝতে পারতেছো তার প্রত্যেকটা বেসিক অ্যাটাক কতটা বেশি ড্যামেজ করে। তুমি যদি হিট করো, এই দেখো আমার অপোনেন্ট বর্তমানে 1 লেভেলের পড়ছে, আমি যদি হিট করতে পারি তাহলে একটা হিটে সে মরে যেতেছে। আর যদি তোমার অপোনেন্ট 9 লেভেল বা 10 লেভেল থাকে তাহলে 3টা হিটের মতো লাগে, মরে যায়। তো বুঝতে পারতেছো। আর এই ক্যারেক্টারের সব থেকে মজা লাগে যে জিনিস, সেটা হচ্ছে তার আলটিমেটটা। সে আকাশে উড়া যায় এবং এক নিচে একটা গুল জায়গা থাকে, ওটার ভিতরে যদি তার অপোনেন্ট আসে তাহলে তার অপোনেন্টের ড্যামেজ হইতে থাকে অল্প অল্প। আর যদি তুমি তার আলটিমেটের থান্ডার ইউজ করো তাহলে তোমার অপোনেন্টের ড্যামেজ হবে, মনে করো তুমি তাকে একটা হিট করলে গুলি দিয়ে যেরকম, ঠিক ওই রকম ড্যামেজ করে। তো আশা করি বুঝতে পারতেছো। আর ওই গুল এরিয়াটার মধ্যে, যে মাত্র দেখলাম আমি আকাশে উঠছি, নিচে একটা গুল এরিয়া হয়েছে, এই গুল এরিয়াটার মধ্যে আমার অপোনেন্টের 5টা ক্যারেক্টার থাকলে 5টা ক্যারেক্টার একসাথে ড্যামেজ হবে। তো চেষ্টা করবা যদি তোমার অপোনেন্ট একসাথে থাকে তাহলে আকাশে ওইটা দুম 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 তাড়াতাড়ি 3টা থান্ডার ছেড়ে দিবা। আর যদি তুমি তোমার 3টা থান্ডারই তোমার অপোনেন্টের 1টা ক্যারেক্টারের উপর ছাড়তে পারো তাহলে তোমার ওই অপোনেন্ট মরা যাবে, ওই ক্যারেক্টারটা মরে যাবে। তো চেষ্টা করবার 3টা থান্ডার 1টা ক্যারেক্টারের উপর ছাড়ার জন্য। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হয়েছে, দেখো আরকন অনেক আস্তে আস্তে গুলি দেয় একটার পর একটা, অনেক গ্যাপ নিয়ে নিয়ে। আর তোমার অপোনেন্টে অনেক ক্যারেক্টার আসছে, যেমন মনে করো ওলির মতো, ওলি খুব তাড়াতাড়ি অনেকগুলা করে গুলি দেয়। তো ওলি যদি তোমার কাছে চলে আসে তাহলে দেখবা তুমি ওলির গায়ে লাগাইতে পারতেছো না বেশি কাছে থাকলে, আর ওলি সমানে গুলি দিতেছে বুম 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 বুম, আর তাড়াতাড়ি গুলি দিয়ে দিয়ে তোমাকে মারা দিতেছে। তো এখন কি করবা, তাই সবসময় দূরত্ব বজায় রাখবা, আর যখন এত কাছে চলে আসবে ডাইরেক্ট উপরে উঠা পড়বা, আর সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকবা, কখনো এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকবা না। কারণ তুমি যদি এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় থাকো তাহলে তুমি তোমার অপোনেন্টের জন্য একটা সহজ টার্গেট হয়ে যাবা, তাই একটা নড়াচড়ার মধ্যে থাকবা, যার ফলে তোমার অপোনেন্ট তোমার গায়ে লাগাইতে বিশাল কষ্ট পাবে। আর তোমাদের কাছে যদি ইমপ্ল্যান্ট থাকে তাহলে একটা লাইফ বাড়ানোর ইমপ্ল্যান্ট ইউজ করবা। তার উপরে একটা যে ইভেন্ট আসছিল না ইমপ্ল্যান্টসের, তখন আমি অনেকগুলো ইমপ্ল্যান্ট করে রাখছিলাম, যে কারণে এখন আমার বর্তমানে অনেকগুলো ইমপ্ল্যান্ট আছে। তোমাদের কাছেও থাকতে পারে, যদি থাকে তাহলে ইউজ করবা লাইফ বাড়ানোরটা। ওকে, তো এইভাবে আমরা ভিডিওর এন্ডিংয়ে চলে আসছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভাল লাগছে। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, আর কী কী টাইপের ভিডিও চাও কমেন্টে বলো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টে বলছে আবার ফ্র্যাগ গেমের ভিডিও দিতে, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে, বলার জন্য থ্যাংকস। তোমরা যে টাইপের কমেন্ট করবে আমি ওই টাইপের ভিডিওই দিব। আর তোমরা যদি চাও তাহলে আমাদের চ্যানেলে গিয়া প্লেলিস্টগুলো দেখতে পারো, ওইখানে ক্লাস 2 ক্লাস 3 সবটা বাংলা বই রিডিং আছে, তোমরা দেখতে পারো। একদম 46 মিনিটের মাঝখানে তোমরা ক্লাস 2 পুরো বাংলা বই রিডিং শুনে ফেলতে পারবা, জাস্ট প্লেলিস্টটা অন করে দাও। তারপর একটা প্লেলিস্ট আছে যেখানে আমি সব টাইপের গেম প্লে করি, ওইখানে তোমরা যা চাও ওইটাও খেলি, আবার আমার যে গেম ভাল লাগে ওইটাও খেলি, কারণ আমি এই পর্যন্ত 600-700 টাইপের উপরে গেম খেলছি, তাই কয়েকটা গেম তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা প্লেলিস্ট আছে যেটা আমি ওয়ার্কআউট নামে করছি, 3 মিনিট ওয়ার্কআউট, ওইখানে আমি আরও ভিডিও আপলোড করব। একটা গানের প্লেলিস্ট আছে যেখানে আমি গান গাই, তো আমি কালকে 2টা গানের ভিডিও দিছি, অনেক জোস লাগছে আমার, 2টা গান আমি বানাইছি। তো কিছু গান আমি বানাইছি আর কিছু গান আমি অন্যদেরটা করছি, তো এরকম করে ওই প্লেলিস্টটা আছে। তো অনেক টাইপের প্লেলিস্ট আছে। আরেকটা আছে ইনফরমেশনাল, এখানে আমি বিভিন্ন ইনফরমেশন দিই, তো ওইগুলো চেক করো। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সেফ থাকো, সুস্থ থাকো, তাহলে বাই। আর একটা কথা, আমাদের এই চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করবা, নিজের চ্যানেল মনে করে কমেন্ট করবা, এবং দেখবো ওই কমেন্টের রিপ্লাই আমি করবো এবং ওই কমেন্টগুলো নিয়ে ভিডিও বানাবো। তো কমেন্ট করে যাও, একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলো, আমাদের টার্গেট 1000 সাবস্ক্রাইবার পৌঁছানো। তো যেটা ভাববে আর আমরা খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পৌঁছে যাবো আশা করি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো।